নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমিও ভালো আছি। তো আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি দুর্দান্ত কতগুলো মেনু, আর এখানে মেনুতে কী কী আছে তোমাদের সাথে আজকে শেয়ার করে দিচ্ছি। তো এখানে হচ্ছে ভাত নিয়েছি, এখানে হচ্ছে মাছ ভাজা নিয়ে নিয়েছি, এখানে হচ্ছে ঝিঙে আলু পোস্ত, আর এখানে হচ্ছে ডাল আছে, এইটা নিয়ে নিয়েছি, আর হচ্ছে ডাল দিয়ে খাবো, ওখানে হচ্ছে চিপস নিয়ে নিয়েছি, আলুর চিপস, আর এখানে হচ্ছে ডিম সেদ্ধ আছে। তাহলে ফুল ভিডিওটা তোমরা সুন্দর করে এনজয় করো। খাওয়া দাওয়াটা শুরু করলাম। খাওয়ার আগে গলাটা ভিজিয়ে নিতে হয় আগে। ডাল দিয়ে শুরু করছি প্রথমে। ডালের সাথে মাছ ভাজা, দারুণ হয়েছে। আলুর চিপসগুলো মুখে পুরো কচমচ কচমচ করছে। জাস্ট লাইক হ্যাভেন। আজকে একদম নর্মাল সিম্পল খাওয়া দাওয়া। এমনিতে অনেক গরম পড়েছে, গরমকালে এরকম সিম্পল খাওয়া দাওয়া খেলে পেটটা ঠান্ডা থাকে আর শরীরটা ভালো থাকে। আর ঝিঙে আলু পোস্ত দিয়ে খেয়ে দেখি কেমন লাগছে। এমনিতে খেতে খুব স্বাদ লাগছিল ডাল দিয়ে, আর এমনিতে ভাত দিয়ে মেখে খেয়ে দেখি কেমন লাগছে।
আলুর মধ্যে পোস্ত হলে টেস্টটাই আলাদা হয়ে যায়। খুব সুন্দর খেতে হয়েছে। এবারে এই পুরো ভাতটা খাবো হচ্ছে, এখানে যেখানে ডাল পড়ে আছে ডালটা দেখে নেবো। টেস্ট হচ্ছে আলাদা একটা লেভেলে চলে গেছে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। তোমাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবার সাথে তোমাদের চ্যানেল দাস ফুডিকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক করবে। আর দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো ভিডিওতে। আজকে টাটা, পরের দিন দেখা হচ্ছে।